আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো টক জাল মিষ্টি বরুয়ের আচার। টক জাল মিষ্টি বরুয়ের আচার তৈরি করতে আমি নিয়েছি এখানে 1 কেজি শুকনো বরুই। বরুইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম পাকা তেঁতুল। তেঁতুলটাকে আমরা আধা কাপ পানি দিয়ে হাত দিয়ে কুচলিয়ে নিব। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 7-8টা শুকনা মরিচ। শুকনো মরিচটা হালকা একটু ভেজে নেব। শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ আস্ত দইন্যা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টুকরো দারচিনি। এবার এই মশলাগুলোকে হালকা ভেজে নেব। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নেব। মশলা গুঁড়া করে নেওয়া হয়ে গেছে, চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল, 1/2 কাপ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1 চা চামচ পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি বড় সাইজের 1টা রসুন ছেঁচে নেওয়া। রসুনটাকে হালকা ভেজে নেব। রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার বড়ই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার আমরা ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে 15-20 মিনিট রান্না করব, আর কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে দেব। এবার আমরা তেঁতুলটাকে 1/2 কাপ পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে নেব। তেঁতুলটা কষলিয়ে নেওয়া হয়ে গেছে, বিশ মিনিট পর আমাদের বড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই হাতলটা দিয়ে হালকা করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে ডাল বুটনি অথবা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেওয়া যাবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এবার আমরা তেঁতুলটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি 400 গ্রাম আখের গুড়, আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করতে পারবেন, মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আচারটাকে এভাবে নাড়াচাড়া করে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর এবার আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই গুঁড়া মশলাটা। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়াতে আপনারা অনেকদিন আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আমরা আচারটাকে আরো 2-3 মিনিট অল্প আঁচে রান্না করে নামিয়ে নেব। আমাদের আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের টক জাল মিষ্টি বড়ুয়ের আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।